আধুনিক পদ্ধতির অটো রাইস মিল, এটা অবস্থিত কুষ্টিয়া জেলার 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণে পোড়াদহের খাজা নগরে। আশেপাশের বিভিন্ন জেলা থেকে ধান আসে এখানে। বিভিন্ন জেলা থেকে আসা ধান এখানে আনলোড করা হয়। এখানে ধান রিজার্ভে দেওয়া হচ্ছে। এখান থেকে ধান যাবে উপরে আরেকটি মেশিনে। এখানে ধান সেদ্ধ ও শুকানোর কাজটি চলে স্বয়ংক্রিয়ভাবে। এরপর তা যান্ত্রিক উপায়ে চলে যায় পাশের মিলিং সেকশনে। এখান থেকে মূলত ধান থেকে চালের প্রক্রিয়াজাত শুরু হয়। এটার নাম চান্দলি মেশিন। এটার মাধ্যমে ধানের ভেতরের ময়লা ইট পাথর আলাদা করা হয়। এরপর ধানগুলো চলে যায় ডিস্টোনারে। এই মেশিনগুলোর কাজ ধানের চিটা ছালগুলা আলাদা করা। এটা চাউল পালিশের মেশিন। এটির মাধ্যমে চাউলকে আরো চকচকে করা হয়। এবার চাউলগুলো এখান থেকে সরাসরি বস্তাজাত করা হয়। চাউলগুলো এবার বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য প্রস্তুত।